নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চক্রবর্তী। আমি একজন কাউন্সেলিং সাইকোলজিস্ট, মোটিভেশনাল স্পিকার এবং ক্যারিয়ার কনসালটেন্ট। আজকে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সম্পর্ক মজবুত করবার চাবিকাঠি। আমরা যখন কাউকে ভালোবাসি, তখন আমাদের মন সেই মানুষটির প্রতি নির্ভরশীল হয়ে পড়ে। আমাদের পৃথিবীর অনেকটা সেই মানুষটা অধিকার করে থাকে। আমরা চাই আমাদের সম্পর্কের যে ভিত্তি তা যেন মজবুত হয়। কিন্তু কিভাবে? আসুন জেনে নিই আমার আজকের আলোচনা থেকে। প্রথমেই বলবো যে দায়বদ্ধতার কথা। দেখুন, আমাদের প্রতিটা সম্পর্কের ক্ষেত্রেই কিন্তু দায়বদ্ধতা ভীষণ গুরুত্বপূর্ণ। যে কোনো সম্পর্কের প্রতি যদি আপনি সঠিকভাবে দায়িত্ব পালন করতে না পারেন, তাহলে কিন্তু সেই সম্পর্কের অবনমন ঘটে। আর ভালোবাসার সম্পর্কে তো আপনাকে দায়িত্বশীল হতেই হবে। কিন্তু বর্তমানের এই যন্ত্রনির্ভর ক্রমব্যস্ততার যুগে আমরা আমাদের এই দায়বদ্ধতার কথা প্রায়শই ভুলে যাই। তার ফলে দেখা যায় যে আমাদের সম্পর্কে চিড় ধরছে। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনি নিজে এটা বোঝার একটু চেষ্টা করুন যে আপনার সঙ্গী অথবা সঙ্গিনীর প্রতি আপনার দায়িত্বশীল হওয়া প্রয়োজন, এবং উল্টো দিকে যিনি আছেন আপনার, তাকেও এই কথাটা বোঝানোর চেষ্টা করুন। কারণ দায়িত্বশীল হওয়ার প্রয়োজন দুজনেরই। দ্বিতীয়ত যে বিষয়টি বলবো সেটি হলো আত্মমর্যাদা। আপনি নিজে নিজেকে ভালোবাসুন। আপনি নিজে যদি নিজেকে ভালোবাসতে না পারেন, তাহলে আপনি অন্যকেও ভালোবাসতে পারবেন না। আগে তো আপনার কাছে আপনি দামি, তারপরে তো অন্য কেউ। হ্যাঁ, এটা অনেক সময় হয় যে আমরা অনেক সময় বলে ফেলি যে আমি আমার থেকেও তোমাকে বেশি ভালোবাসি, কিন্তু বাস্তবটা কি তাই? আমাকে আমি ভালোবাসি বলেই আমি অন্য একজনকে ভালোবাসতে চাই, চাই যে সেই মানুষটি আমাকে ভালো রাখুক। এটাই তো স্বাভাবিক। সেই জন্য আপনি নিজেকে একটু ভালোবাসুন, নিজের প্রতি নিজের খেয়াল রাখুন। আর আপনি যদি আপনাকে ভালো না বাসতে পারেন, নিজেকে নিজে অবহেলা করেন, গুরুত্ব না দেন, তাহলে আপনার ভালোবাসার মানুষটিও কিন্তু আপনাকে গুরুত্ব দেবে না, ভালোবাসবে না। এই কথাটি কিন্তু খুব বাস্তব একটি কথা। তৃতীয়ত, সততা সম্পর্কের জন্য ভীষণ দামি একটি বিষয়। বাজার থেকে শত মূল্যেও আপনি সততা কিনতে পারবেন না, কিন্তু সম্পর্কের মধ্যে যদি সততার একটুখানিও অভাব ঘটে, তাহলেই দেখা যাবে আমাদের সম্পর্কে ভিত্তি মজবুত হওয়া তো দূরের কথা, সম্পর্ক ভেঙে পড়ছে। তাই কখনোই সঙ্গীকে বা সঙ্গিনীকে মিথ্যে কথা বলবেন না। আপনি হয়তো আজকে একটা মিথ্যে কথা বলছেন খুব সামান্য বিষয়ে, কিন্তু যদি আপনার সঙ্গী বা সঙ্গিনী সেটা বুঝতে পারে, তাহলে পরবর্তী ক্ষেত্রে দেখা যাবে আপনি যদি সত্যিও বলেন, তিনি ধরে নেবেন যে সেটা হয়তো আপনি মিথ্যে বলছেন। তাই কখনোই আপনি মিথ্যে কথা বলবেন না, চেষ্টা করবেন। আর যদি খুব অসুবিধে হয়, তাকে অসুবিধের বিষয়টা বুঝিয়ে বলবেন, তবুও চেষ্টা করবেন সত্যিটাই বলবার জন্য। এরপরে যে বিষয়টি বলবো সেটি হলো আপনার সঙ্গী অথবা সঙ্গিনীকে যথেষ্ট পরিমাণে গুরুত্ব দিন। একটা কথা মনে রাখবেন, আমরা সবাই কিন্তু অ্যাটেনশন পেতে ভালোবাসি, আর স্পেশাল মানুষের কাছ থেকে অ্যাটেনশন পেতে কে না চায়। তাই সঙ্গীকে অথবা সঙ্গিনীকে যথাযথ মূল্য দিন। তার সঙ্গে আপনার বিভিন্ন কথা শেয়ার করুন, তাহলে তারও ভালো লাগবে আর সম্পর্কের ভিত্তিও মজবুত হবে। এই কথাটি কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ। এরপরে ঝগড়াঝাটি যদি হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনারা মন খুলে কথা বলে সেটি মিটিয়ে রাখবেন। কখনোই সেটাকে অনেকটা সময় ধরে কন্টিনিউ করবেন না, যেন এটা মনে না হয় ঠিক আছে ঝগড়া হয়েছে, দেখি কে আগে কথা বলে। এই করতে করতে দিন, দিনের পরে সপ্তাহ, সপ্তাহের পরে মাস, এইরকমভাবে সময়ের পর সময় কেটে যাচ্ছে, এই বিষয়টি যেন না হয়। আপনারা চেষ্টা করবেন যত তাড়াতাড়ি নিজেরা দুজনে মিলে আলোচনা করে আপনাদের সমস্যাটা মিটিয়ে নেবার। এতে কিন্তু অনেক ভালো থাকা যায়, অনেক সমস্যা থেকে মুক্ত হওয়া যায়। এরপরে
যেটি বলবো সেটি হলো, সম্পর্কের শুরুতে আপনি সম্পর্কটাকে অনেক গুরুত্ব দিতেন, তখন আপনার পছন্দের মানুষটিকে অনেক সময় দিতেন, কিন্তু এখন অনেক দিন হয়ে যাওয়ার পর আপনি যদি মনে করেন যে ঠিক আছে আমার রিলেশনটা তো আছে, এটা তো বেশ একটা স্টেবল জায়গায় বর্তমানে রয়েছে, আমি আর এখন এত সময় দিতে পারছি না, এটা কিন্তু ঠিক নয়। হ্যাঁ, এটা ঠিক যে প্রথম সময়ের মতো হয়তো সেই রকম ভাবে আপনি সময় দিতে পারছেন না বা আপনার কাজের প্রেশার বেড়েছে, কিন্তু তার মানে যদি আপনি কোনোভাবেই সময় না দেন তাহলে তো সম্পর্ক আলগা হয়ে যাবেই। তো এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে অবশ্যই আপনাকে সময় দিতে হবে সম্পর্কের ভিত্তি মজবুত করবার স্পেস, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যদি স্পেস দেন দেখা যাবে যে অনেক ভালো থাকতে পারছেন। একটা কথা একবার ভেবে দেখুন যে আপনি আসার আগেও তো সেই মানুষটির একটা জগৎ ছিল, আপনি যদি সমস্ত কিছুর মধ্যে জোর করে ঢুকতে চান সেটা নিশ্চয়ই কাম্য নয়। হ্যাঁ, আপনার সঙ্গী অথবা সঙ্গিনী যদি আপনাকে বলে পরিষ্কারভাবে সব কিছু তাহলে তো মিটেই গেল, কিন্তু কোনো বিষয়ে সে যদি বলতে না চায় তাহলে তাকে সবসময় জোর করবেন না যে এটি তাকে বলতেই হবে, অথবা এরকম কোনো তাকে ব্ল্যাকমেল করবেন না যে এটা না বললে আপনি আর সম্পর্কে থাকবেন না, এইরকম ব্ল্যাকমেলগুলো কিন্তু করাটা ঠিক নয়। সেই জন্য অবশ্যই এই ব্যাপারটা একটু ভাববেন যে স্পেস কিন্তু আপনাকে দিতে হবে বা দেওয়াটা খুব প্রয়োজন, যে কোনো সম্পর্কের মধ্যে স্পেস থাকা জরুরি। দেখা যাবে আপনি যদি স্পেস দেন তাহলে বরং আপনি আরো বেশি ইম্পর্টেন্ট হয়ে যাচ্ছেন আপনার ভালোবাসার মানুষের কাছে। বন্ধুরা, আজ আমার ভিডিওটি এই পর্যন্তই। আমার কথাগুলো যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে কমেন্ট করে আমার সঙ্গে থাকবেন এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমার দেওয়া ভিডিও আপডেটগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছয়। যাবার আগে প্রতিদিনকার মতো সেই একটি কথাই বলবো যেটা আপনাদের রোজ আমি বলি, ভালো থাকুন সকলে।